দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসব সেলফ ডিফেন্স টেকনিক। তো আজকে দেখাবো যে মাল্টিপল অ্যাটাকারকে কিভাবে ফেস করতে হয়। আমরা অনেক সময় একা নির্জন রাস্তায় হাঁটাহাঁটি করি, তো আমাদের যদি সামনে পিছন থেকে দুইজন অ্যাটাকার আমাদেরকে অ্যাটাক করে তাহলে আমরা কি কি সিচুয়েশন ফেস করতে পারি, আজকে আমরা সেরকম একটা দেখাবো এবং এখান থেকে বাঁচার উপায় কি। আর যদি ঠিকমতো ফেস করতে না পারেন তাহলে কিন্তু অ্যাটাকার দ্বারা অ্যাটাক্ট হবেন। সো আমরা আজকে এই সিনটাকে আমরা একটু করে দেখাবো এবং এটা থেকে বাঁচার উপায় আপনারা খুঁজে পাবেন। আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা এই সম্পর্কে জানতে পারবেন। আপনারা এই ভিডিও দেখছেন আমার চ্যানেল ডিজিটাল পাঠশালায়। রেডি গো। দর্শক মন্ডলী, আপনারা যখন এরকম মাল্টিপল অ্যাটাকারের খপ্পরে পড়বেন এই দুইজনকে কখনো এক লেনে আসতে দিবেন না। ওরা দুইজন এক লেনে আসলে কিন্তু আপনাকে দেয়ালের দিকে নিয়ে যাবে এবং আপনার উপর অ্যাটাক করবে। সো বেস্ট পদ্ধতিটা হচ্ছে যখন আপনি দেখবেন যে আপনাকে কেউ ফলো করছে, বেস্ট হচ্ছে ওইখান থেকে ভেগে চলে যাওয়া অথবা ফাইট ব্যাক করা। ওকে, আমরা এই সিনের মাধ্যমে আপনাকে বুঝাচ্ছি যে কিভাবে বেস্ট অপশনটা কি আপনার জন্য। দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে করে দেখালাম মাল্টিপল অ্যাটাকারের সাথে যদি আপনি আক্রান্ত হন রাস্তায়, যদি আপনার নির্জন রাস্তায় দুজন অ্যাটাকার যদি আপনাকে সামনে পিছন থেকে অ্যাটাক করতে আসে তাহলে আপনার জন্য বেস্ট উপায় হচ্ছে সেখান থেকে পালিয়ে যাওয়া। আর যদি পালাতে না পারেন তাহলে আপনি ফাইট ব্যাক করবেন, দুজনের সাথে কখনো এক লাইন হবে না, একজনকে আপনি টার্গেট করবেন, তাকে ধাক্কা দিয়ে আপনি চলে যাবেন। এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা, আপনারা সচেতন থাকবেন এবং রাস্তায় অযথা নির্জন এলাকায় একা একা ঘোরাফেরা করবেন না, এটা খুব বিপজ্জনক। আমরা আশা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমাদের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ, দেখতে থাকুন আমাদের এই ভিডিও। আপনারা এই ভিডিও দেখছেন আমার চ্যানেল ডিজিটাল পাঠশালা।